তো গাইস চলো এখন আমরা যাব সামনে বাজি হারাল, তো 5 মিনিটের পথ এখান থেকে, ওর পাশেই তো আমরা এসেছি ব্লক করতে। সামনে পাড়ায় পাড়াটা দেখা না গাইস, এই দেখো পাড়াটা দেখো, ওই যে পিছনের পাড়াটা, পিছনে গাছপালা দেখছো, ওটা যে বাজি হারাল, ওইখানে বাজি পাওয়া যায়, ওখানেই বাজি পাওয়া যায়। তো ওখানে তোমাদের দেখাবো দোকান, দোকানপাট সবকিছু দেখাবো এই ব্লকের মধ্যে, দেখতে থাকো। সস্তায় বোম টোম পাবে, চকলেট সব পাবে, সব বাজি পাবে ওখানে। পশ্চিমবঙ্গের ফেমাস এই বাজি হারাল। চলো আমরা যাচ্ছি, তোমার চাম্পাটি থেকে বেশি দূর না, 5 মিনিট, একটা অটো ধরলে হারালে পৌঁছে যাবে। চলো যাই, আর সেই খাটার বাইকটা আবার স্টার্ট করি। তো গাইস আমি আর আবির ভাই যাচ্ছি সেই হারালের ভিতরে, তো তোমরা দেখতে থাকো, আমরা হারালের ভিতরে ঢুকছি, তোমরা পুরো দেখো, পুরো মার্কেট ঘোরাবো তোমাদের, সব দেখাবো তোমাদেরকে। গাইস দেখতে থাকো, চাম্পাটি স্টেশনে নেবে 5 মিনিট, চাম্পানি স্টেশনে নেবে, অটো উঠেই বলবে যে হারালে যাবো, লাভি দেবে, ওই বাবা বাম্পার। চলো গাইস দেখাই। তো গাইস বাজি হারালে ঢুকছি উল্টো দিক থেকে, আর পিছন দিক থেকে ঢুকছি, বুঝলে তো গাইস, তোমরা দেখতে থাকো হারাল, এটার নাম হারাল। হারালে এসে এরকম একটা মন্দির দেখতে পাবে গাইস, এরকম বাজি সব শুকাচ্ছে বস্তায় বস্তায়, গাইস দেখো হারালে এসে গেছি গাইস, এই সরস্বতী পুজো হয়েছে এখানটায়, এই সলতে শুকাচ্ছে, এই দেখো বাজি, এই দেখো গাইস বাজি, গাইস শুধু দেখো এখানে বাজি তৈরি হয়, দেখো শুধু চড়কি চড়কি সব আছে মেলা, তোমরা দেখতে থাকো গাইস, আমার এখানে ব্লগ করছি হারালে ঢুকে গাইস। এইটা হচ্ছে বাজি হারাল, এই সব বাড়িতে বাজি পাওয়া যায়, এখানে যত বাড়ি আছে যে সব বাড়িতে, এইসব বাড়িতে বাজি, সব যে কোনো বাড়ি যাবে এপার ওপার সব বাড়ির বাড়িতে বাজি, যে রকম বাজি তোমরা নিতে পারবে সব রকমের বাজি পাওয়া যায় এই হারালে। আবির বাড়িতে চালাচ্ছে দেখো ভাই, দোকান সেল টেল পাওয়া যাচ্ছে এখানটায় দেখো, হ্যাঁ হ্যাঁ সামনে একটা দোকান গাইস, টোটো দাঁড়িয়ে আছে এর ভিতরে, সেল আছে ওই ভিতরে দেখো, ওই দেখো বাজি, এইসব বাজির মার্কেট গাইস, এই সামনে আরেকটা দোকানে দেখো সেল, বাজি ভর্তি আর দোকানের ভিতরে, এই সব দোকানে বাজি পাওয়া যায়, এখন দুপুরবেলা এসে সব দোকান বন্ধ গাইস, পুরো বড় মার্কেট, বিরাট বড় মার্কেট, সরস্বতী পুজো হয়েছে মানে এই পাড়ায় তুমি বাজি, এই পুরো কত বড় সারা বছর, এরকম সামনে একটা বাজি দোকান, কালী পুজো বিক্রি হয়, দেখো এরা বাড়ি ঘর তৈরি করে দিয়েছে বাজি বেঁচে বেঁচে গাইস, 2-3 তালা করে বাড়ি করেছে সবাই, দেখো হারালে সব 2-3 তালা করে বাড়ি হয়ে গেছে গাইস, আমরা ভাঙা বাইক নিয়ে ব্লক করছি, সব বাড়ি বাড়ি তৈরি করি, সব বাড়ি বাড়িতে এই বাড়িটা করে যেতে গেছে কত সুন্দর, এই বাড়ি দেখো শুধু সব বাজি হয়ে যাবে, যে দেখো বাজির মার্কেট গাইস, গাইস সব জায়গায় বাজি পাওয়া যায়, এর নাম হারাল গাইস, সব জায়গায় বাজি পাওয়া যায়, সব বাড়িতে বাজি, এরকম বাজি সব বাজি। চলো আরো সামনে দোকান আছে, তোমরা দেখতে থাকো শুধু বাজি দেখবে, এখানে একটা বাড়ি ছিল গাড়ি ভেঙে দিচ্ছে, এখন দেখো বড় লোক, দেখো 2 তলা বা 3 তলা করে বাড়ি, বাজি বেঁচে বেঁচে সব বাজি, সব বাজি, এখানে বাজি ছাড়া অন্য কিছু পাবে না, এর নাম হারাল, চারটে বাজির দোকান আছে, বড় বড় সব বাজির দোকান, কিন্তু বাজি পাওয়া যায় ঘরে, বাইকটাই কিনে যেতে হবে বাজির দোকান, দেখো বাজি সব দোকান পাওয়া যাবে, কাকার দোকান, এরকম সব বাজির দোকান, সব সব বাজি, এখানে অন্য কোনো দোকান পাবে না, শুধু বাজি ছাড়া আর কিছু পাবে না, বাজি ছাড়া তোমরা কিছু পাবে না, খুব সস্তা এখানে, এত সস্তা তোমরা ভাবতে পারবে না যে এত সস্তা, ধরো এখানে আসতে অনেক দূর থেকে আসতে একটু খরচা হতে পারে, কিন্তু যার যা সস্তায় বাজি পাবে গাইস, এই সব দোকান এগুলো কিন্তু বাজির দোকান, সেল এখানে 100 টাকায় পেয়ে যাবে, 90 টাকায় 80 টাকায় সেল, পুরো সেল মার্কেটে দেখো বাজি, দেখো গাড়ি কিনে ফেলেছে বাবা, বড় হয়ে গেছে বসে আছে গাইস, এই তোমাদের মুখটা দেখাচ্ছি কোথা দিয়ে তোমরা ঢুকবে, মানে চাম্পাটি লেগে কোথা দিয়ে তোমরা ঢুকে দাও বাজি, মুদিখানা বাজি দোকান,
সব বাজি বাজি সব বাজি এই যে সব দোকান আছে বড় বড় এত টাকা বসে আছে দোকানে এগুলো সব বাজির দোকান গাড়ি হয়ে যাবো দেখতে থাকো দেখতে থাকো জায়গাটার নাম চীনের মোড় চাম্পাটি থেকে পাঁচ অটো উঠবে বলবে চীনের মোড় যাবো লাভি দেবে গাড়ি দেবে পাঁচ মিনিট আছে এই সামনে ওই যে মেন রোড ওখান থেকে তোমরা হারালে আসতে পারবে সেল খুব সস্তা 80 টাকা 90 টাকা 100 টাকা এরকম সস্তায় পাবে আমরা কিনতাম এখনো এরকমই এই যে অটো এই অটো করে লোক হারালে আসে চাম্পাটি থেকে লেগে আসে এই যে কিছু চাম্পাটি চাম্পাটি চাম্পাটিতে ওই ধারে যাবি ভিড় হবে প্রচুর গাড়ি ঘোড়া তো গাড়ি আমরা চাম্পাটি যাচ্ছি তোমাদের জন্য যাচ্ছি ব্লক করতে করতে আমরা চাম্পাটির দিকে যাচ্ছি অটো ওই যে যেখানে বেড়ালাম ওইটা হারাল এই যে সামনে চাম্পাটি ওই দেখা যাচ্ছে ওই স্টেশন দেখা যাচ্ছে ও বাবা ধরে গেল ও আওয়াজ করি না পড়ে আদার ভাইকে আওয়াজ হচ্ছে আমির ভাই দেখে গেছে আমির ভাই সামনে থেকে একটা বাইক মা করে বেরিয়ে গেছে গাইস সাথে সাথে মারলে যাচ্ছে গাইস দেখো তোমরা গাইস দেখো দেখো সিনেমা যেখানে একটা সিনেমা হল আই দেখতে থাকো এখানে একটা সিনেমা হল আছে চাম্পাটি সিনেমা হল বাইক নিয়ে যাচ্ছে দেখেছো আমার আর ভয় করে গাইস বাইকে উঠলে গাইস কি জোরে হাওয়া হচ্ছে গাইস আবির ভাই যাচ্ছে আবির ভাই ট্রেনে যে ফাঁকা রোড পেয়েছে আবির ভাই ট্রেনে যে আসতে চলো গাইস এই দেখো কত সুন্দর বাইক আসতে দেখো এইখানে একটা সিনেমা হল আছে চাম্পাটি সিনেমা হল হলটা কোথায় গেল ভাই ও হল আগে আছে গাইস ভালো পাঠান হচ্ছে গাইস পাঠান গো গাইস দেখো চাম্পাটি সিনেমা হলে পাঠান হচ্ছে গাইস তোমরা দেখবে এই হলে পাঠান গাইস এখানে আমাদের স্কুল আছে ছোটবেলায় স্কুলে পড়তাম চাম্পাটি নীলমণিকার স্কুল আছে সামনে গাইস এই যে আমাদের স্কুল এইটা যে চাম্পাটি নীলমণিকার স্কুল গাইস এই স্কুলে আমরা পড়তাম ছোটবেলায় তোমাদের দেখাচ্ছি সেই স্কুলটা এই আমাদের স্কুল চাম্পাহাটি নীলমণিকার স্কুল আমরা পড়েছি গাইস ছোটবেলায় তারপর চাম্পাহাটি নীলমণিকার স্কুল ব্রাজিলের পতাকা এখনো টানাচ্ছে গাইস কবে খেলা শেষ হয়ে গেছে এখন ব্রাজিলের পতাকা ছাড়িনি এখন ভারতের বিশ্বকাপ হয় কেউ কোনো পতাকা টানায় না ফুটবলে তো খুব ভালোবাসি এরা ফুটবল প্রেমিক তো এই জন্য ভালো গাইস এসে গেছি গাইস চাম্পাহাটি এসে গেছি জিরা ভেতরে জিরা আর যাবো গাইস ওইখানে স্টেশন আস্তে আস্তে চ গাইস এসে গেছি দেখো বাবা ভিড় তো প্রচুর ওই জন্য আসতে চাই না গাইস তো গাইস আমাদের বাইকটা বন্ধ হয়ে গেছিল এসে গেছি এই চাম্পাটি এসে গেছি এসে গেছি এই দাদা বললাম না চাম্পাটি এই সামনে রেল গেট এর গেট পড়ে যে ট্রেন আসছে গাড়ি ঢুকে গেছে গাইস আসো চ না পাশ থেকে আরে গাড়ি আছে লোক চলে আছে আমরা তো সামনে ঢুকবো গাইস চলে বল হেঁটে চল হেঁটে যাবি তেল খরচা করে যাবে তো গাইস গাড়ি বন্ধ হয়ে গেছে তেল নেই তেল শেষ তাও আমরা বসে বসে যাবো গাইস রেলগেট এখানে গেট পড়ে যাবে বলে গাড়ি দাঁড়িয়ে আছে সামনে দেখতে পাচ্ছি কত গাড়ি এটা হচ্ছে চাম্পাহাটি স্টেশন মান না এখানে ঢুকে যাবো শান্তালে আমাদের যেতে দেবে না গাড়ি স্টেশন মার গাড়ি আমরা তেল বাজাচ্ছি গাড়ি স্টেশন মারবো না
ক্রিপ্টে কাদের বলে আমরা কোটিপতি হতে চাই গাই ওই যে একটা পাদে ফেলে দিয়ে যাচ্ছে গাড়ি এসে বসে দাঁড়ানো এটা এটা যাচ্ছে গাই দেখা হতে চপ এবার তো স্টার মার গাড়ি আর তেল বাঁচে না কিক মার তোর বেকার গাড়ি আমরা বাড়ির দিকে যাচ্ছি এবারে এই এইটা যে চাম্পাহাটি স্টেশন ওই দেখো স্টেশন ওই যে স্টেশন ভিতরে রাস্তা আছে আমরা যে রাস্তাতে যাচ্ছি মন্দির দেখে না মঞ্চ আমার দোকান চলে গেল ওখানে চুলকাঠি তো গাইস এই হচ্ছে চাম্পাহাটি খুব কষ্ট হয় এখানে আসতে ওই জন্য আমরা আসি নাই দেখো চাম্পাহাটি তো তৃণমূলের পতাকা ভর্তি এদিক ওদিক এই যে চাম্পাহাটি স্টেশন এইটা এই স্টেশন দেখে নাও ওই কত সুন্দর সুন্দর মেয়েরা দাঁড়িয়ে আছে গাইজ স্টেশনে ও গাইজ সত্যি কথা বলতে আমার কোনো গার্লফ্রেন্ড নেই তোমরা একটা গার্লফ্রেন্ড পটিয়ে দাও গাইজ এই যে চাম্পাহাটি গাইজ এই যে চাম্পাহাটি আমাদের বাড়ি এইদিকে আমার বাড়ি চলে যাচ্ছি গাইজ ব্লক হয়ে গেছে চাম্পাহাটি দেখে নাও কোন রাস্তাতে যাবি এই রাস্তা এই রাস্তায় শুধু বাম্পার এই যে আমাদের লাইনে পাঁচ একটা রাস্তা আছে ঢালাই সেখান দিয়ে যাচ্ছি কদিন আগে এই মাঠে ফুটবল খেলা হয়েছে বাম্পার এই মাঠে দেখো কদিন আগে ফুটবল খেলা হয়েছিল বাম্পার ভর্তি কিন্তু এই রাস্তায় দেখে এই দেখো ভাই আরেকটা
এই যে সামনে একটা বাড়ি দেখছো দুতলা ভেবো না এটা আমাদের বাড়ি তাই আমাদের সেই খাতারা সেই কোণে বাড়ি বাড়ি খাতারা বাড়ি খাতারা বাইক আছে খাতারা বাড়িও আছে আমাদের সেই কাজে আমাদের বাড়ি তাই সেই মজলেকটা দেখতে পাচ্ছ ওইটা ভাবো আমাদের বাড়ি এখান থেকে এগুলো সব আমাদের বাড়ি এই পাড়াটাই সব আমাদের বাড়ি শেষ তো গাইস দেখো গাড়ির তেল শেষ হয়ে গেছে কি করব খুব কষ্ট করে ঠেলে ঠেলে আসতে হচ্ছে গাইস তো গাইস এত এত ঘুরেছি গাড়ি তেল শেষ আর গাড়িতে তেল নেই তো গাইস ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে দিও আর শেয়ার করে দিও আর এই বাইকটা যদি কেউ কিনতে চাও বলো 5000 টাকা দিয়ে আমরা কিনেছি 6000 টাকায় বেচবো বাইকটা তোমাদের দেখিয়ে দিলাম যদি কিনতে চাও তো রাজি থেকো বুলাকাং বাইক খাটারা বাইকে বুলাক